লিটেরোমা টেগোর ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল 16ই জুন 2024-এ নিউ টাউন উপাসনা গৃহে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক নীলায়ন চ্যাটার্জি, ফ্রেন্ডস FM-এর আরজে অরিত্র, অভিনেতা কোলাজ সেনগুপ্ত ও লিটেরোমার সাম্মানিক প্রোগ্রাম ডাইরেক্টর ঋত্বিকা ব্যানার্জি। লিটেরোমা থেকে লেখকদের প্রকাশিত কিছু বই এবং লিটেরোমার ম্যাগাজিন কালচারাল ফ্ল্যাশের জুন সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই দিনে। একটি বিভাগে লিটেরোমার ট্যাগোর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কিছু ব্যক্তিত্বদের। লিটেরোমার চিফ প্যাট্রন সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং বয়োজ্যেষ্ঠা সদস্যা অপর্ণা ব্যানার্জির উপস্থিতিতে সমগ্র লিটেরোমার ট্যাগোর ফেস্ট দক্ষতার সাথে পরিচালনা করেন ঋত্বিকা ব্যানার্জি ও তমাল মুখার্জি। Comprises of 25 impaneled authors from across India, US and Singapore who have contributed to this book and we are right here to launch it. Are kisher bhalobasha jodi boddho boddho na lage কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, একটা কারণ লাগে, বিশ্বাস করো। কঠিন সময় আমরা সবাই কঠিন সময় দিয়ে যাই, আমাদের সবার জীবনে যে এই সামনে এত গান গাইছি, মজা করছি, কার জীবনে কার ঘরে কতটা একাকিত্ব এবং কতটা খারাপ সময় বা টাফ সময় বা যুদ্ধের সময় দিয়ে যাচ্ছি, কতটা ঝড় কতটা শান্ত আমরা কেউ বুঝি না, কেউ জানি না। ইনফ্যাক্ট এই মাধ্যমে হয়তো অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, হয়তো তারা যোগাযোগ করে উঠতে পারছে না, তারা ভাবছে প্রচণ্ড অহংকার। তা কিন্তু নয়, মানুষ কিন্তু অনেক সময় দিয়ে যায়, কিন্তু ওই কঠিন সময় হোয়াট কিপস ইউ গোয়িং, ওই কারণ। তোমার কাছে যদি একটা কারণ আছে, তোমার নিজের শিল্পী সত্তা তোমায় বাঁচিয়ে রাখতে হবে যাই হয়ে যাক না কেন। আমারও কোথাও গিয়ে ছিল যে বেতারে কোনো না কোনো সময় আমি একটা কথা বলতে পারবো, বিকজ নিজের একটা খুব এই প্রবল ইচ্ছেটা ছিল যে কথা বলা, মানুষের কাছে পৌঁছানো। এই সুমন ঘোষ বিং ফেলিসিটেটেড বাই নীলায়ন চ্যাটার্জি অ্যাজ দ্য উইনার অফ লিটেরোমা ট্যাগোর অনার 2024। লিটেরোমা থেকে এই যে উদ্যোগটা করা হয়েছে, আমি তো শুনলাম যে সারাদিন ধরেই এই অনুষ্ঠানটা চলছে এবং তাতে নানান ধরনের অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে রবীন্দ্রনাথের গান হয়েছে, রবীন্দ্রনাথকে নিয়ে কথা হয়েছে, খুব ভালো লাগলো। সব মিলিয়ে বিকেলটা চমৎকার কাটলো, এইটুকু বলতে পারি। লিটেরোমা এবং ঋতিকা দিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা আমাকে এইরকম একটা অনুষ্ঠানে ডেকেছেন এবং আমি সেটার অংশ হতে পেরেছি। টেগোর যা যা লিখে গেছেন এবং আমরা আমাদের বহু আগের জেনারেশন থেকে শুরু করে আমাদের জেনারেশন থেকে শুরু করে এখন জেন জি অবধি যা যা রোম্যান্টিসিজমের কথা ভাবতে পারি তাঁর লেখা যদি একটু খুঁটিয়ে পড়া যায় তাহলে দেখা যাবে যে সবটাই উনি লিখে দিয়ে গেছেন। আমি শান্তিনিকেতনে কিছুদিন ছিলাম পড়াশুনোর জন্য, ওখান থেকে নেচারকে আমি খুব ভালোবেসেছি, মানে খুব কাছ থেকে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর তো সবাই জানেন, তার সম্বন্ধে বলার আমার কোনো দৃশ্যতা নেই আর কি, কিন্তু নেচারটাকে উনি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এত সুন্দরভাবে আরোপ করে দিয়েছেন যে সবসময় মনে হয় আমরা নেচার নিয়ে থাকি, নেচার থেকে আনন্দ পাই, নেচারটাকে রক্ষা করাটা আমাদের দরকার আর কি। নমস্কার, আমি তমাল মুখার্জি। আজকে আমি মূলত এই লিটেরোমা ফেস্ট, টেগোর ফেস্ট যেটা হলো, সেখানে ছিলাম, হচ্ছে FHCCকে রিপ্রেজেন্ট করছিলাম। FHCC যেটা কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন প্রোভাইড করছে এই মুহূর্তে সমস্ত, শুধুমাত্র নতুন অর্গানাইজেশন নয়, যে সমস্ত অর্গানাইজেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মুভ করতে চাইছে তাদেরকে এই ব্যাপারে ক্যারিয়ার কাউন্সেলিং এবং তাতে ওভারঅল সলিউশনিং করার জন্য FHCC রয়েছে। যদি কেউ এই ব্যাপারে কাজ করতে চান, আমি বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আজকে লিটেরোমার এই টেগোর ফেস্টে পার্টনারিং করতে পেরে FHCC-র তরফ থেকে আমি সত্যি খুব গর্বিত এবং খুব আপ্লুত। ধন্যবাদ।
নমস্কার, আমি ঋত্বিকা ব্যানার্জি, প্রেসিডেন্ট অফ পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল। সবাইকে আমার কাউন্সিলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য টেগোর ফেস্ট 2024। আজকে আমরা শেষ করছি উইথ আ লট অফ এক্সপেকটেশনস ফর নেক্সট ইয়ার। আমাদের কাউন্সিলের তরফ থেকে আমরা অনেক কিছুই সারা বছর করার চেষ্টা করছি অ্যাজ পার্ট অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যেমন আমরা নানান ডোনেশন এবং স্কিল বিল্ডিং অ্যাক্টিভিটি করি, স্পেশালি ফর উইমেন হেলথ অ্যান্ড সেফটি। সবশেষে বলি, লিটারোমার তরফ থেকে আমরা আজকে মোট তিন ভাগে সারাদিনের এই প্রোগ্রাম ম্যারাথন প্রোগ্রাম করলাম। সকালে আমাদের মর্নিং সেশন, তারপর আফটারনুন সেশন এবং এখন ইভিনিং সেশন দিয়ে আমরা শেষ করছি।